নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 লোকাল, আমি রাকেশ। রাত পোহালেই ভাতৃদ্বিতীয়া, আর এই ভাতৃদ্বিতীয়া মানেই ভাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা, সেই সঙ্গে মিষ্টির ডালি, মিষ্টিমুখ। আর এই মিষ্টিমুখ মানেই হাওড়ার, অর্থাৎ গ্রামীণ হাওড়ার মানুষের কাছে জনপ্রিয় নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের বাহারি মিষ্টি এই ভাতৃদ্বিতীয়া। অর্থাৎ রাত পোহালেই ভাতৃদ্বিতীয়া, সেই ভাতৃদ্বিতীয়ার আগের দিন সকাল থেকেই বোনেদের, দিদি ও বোনেদের নিউ শীতলা মিষ্টির দোকানে যে ঢল, রীতিমতো হিরিক লেগেছে মিষ্টি কেনার। অন্যান্য সময়, অর্থাৎ সারা বছর 200-250 রকমের বিভিন্ন বাহারি মিষ্টি থাকে, তবে এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে প্রতি বছর বেশ কিছু স্পেশাল মিষ্টি রাখা হয়। সেই মতো এবছরেও, তবে এবছর আরও একটি বেশি করে বসরা সাজিয়ে তোলা হয়েছে। মূলত গত 2 বছর করোনা আবহে সেভাবে যে মিষ্টির যে পসরা সাজানো হয়নি, যেটা আমরা জানতে পেরেছি, তার সঙ্গে বিপদছে। আমরা কথা বলবো কোন কোন মিষ্টি ক্রেতাদের পছন্দ। ক্রেতা সব রকমই তো এখানে পাওয়া যায়। স্পেশালি কী জন্য আসে এখানে? স্পেশালি তো সন্দেশ বা এরকম এই সময় নানান ধরনের আইটেম হয়, তো সেই আইটেম অনুসারেই আসা। দেখা যাক কীরকম আসে, দেখি কীরকম কেনা যায়। কোথা থেকে আসছো? গঙ্গাধরপুর থেকে। হ্যাঁ, আমি এই মতো এলাম, অবশ্য যা লাইন দিয়েছি প্রচুর লাইন, এটা ছোট লাইন বলে এই লাইনটা দাঁড়িয়েছি। হ্যাঁ, আমি এখান থেকেই মিষ্টিটা খাই। হ্যাঁ, খুব ভালো লাগে আমার এখানকার মিষ্টি, খুব ভালো লাগে। হ্যাঁ, বলতে পারছি না এখন কখন লাইনে যাব। একেবারে আমরা সরাসরি পৌঁছে গেছি দেখে যেখানে বিক্রি হচ্ছে। আমরা কথা বলবো বিক্রেতার সঙ্গে। নিউ শীতলা, শীতলা মানে ক্ষীর দই, সেটা সবাই জানে। উলবেড়িয়া সাব ডিভিশন হাওড়া ডিস্ট্রিক্টে সবাই জানে শীতলা মানে ক্ষীর দই। আগের বছরের থেকে এবছরের চাহিদা বিশাল, আগের বছরের থেকে এবছরের চাহিদা বিশাল আছে। আর মানুষের ভিড় তো দেখেইছেন আপনারা, প্রচুর ভিড়। ভাই ফোঁটার স্পেশাল মিষ্টি 50 রকম করা হয়েছে আমাদের, তার মধ্যে আছে ম্যাঙ্গো সিরকন, আর ভাই ফোঁটার ছাপা সন্দেশ, যেমন আছে কত রকমের ভ্যারাইটিস থাকছে এখন আপনি? 400 রকম আছে আমাদের। এমনি আমাদের তো নর্মালি 200-এর উপরে আইটেম আমাদের আছেই, আজকে সেটা প্রায় 300 ক্রস করে গেছে। হ্যাঁ, আইটেম মেনলি এবার ভাই ফোঁটাতে, এবারে আমাদের নতুনত্ব মিষ্টি বলতে গাজরের মিল্কোস আছে। হ্যাঁ, আঙুর দিয়ে একটা মানে রিয়েলি একদম আঙুরের সন্দেশ একটা হয়েছে। হ্যাঁ, আর ম্যাঙ্গো সুন্দরী আছে। প্রতি লোকই 9-10 রকম মিষ্টি নেয়, এবার যার যেরকম যেটা পছন্দ সেটা নিচ্ছে। এবারে আমাদের মেনলি এবছর যেটা সবথেকে বেশি চাহিদা হয়েছে সেটা হচ্ছে ওই গোলাপজামুন দিয়ে একটা সিরকান করা হয়েছে। প্রস্তুতকারকরা যেটা জানাচ্ছেন, প্রায় 400 রকমের বিভিন্ন পাহাড়ি মিষ্টি মজুত রাখা হয়েছে। সারা বছর দই সহ নানান মিষ্টির চাহিদা থাকে, 200-250 রকমের মিষ্টি মজুত রাখা হয়। তবে এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অতিরিক্ত বেশ কিছু মিষ্টি রাখা হয়েছে, যা অত্যন্ত চাহিদার সঙ্গে বিকোচ্ছে।